আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য রোদ্দুরে প্রেমের বৃষ্টি এই গল্পের 29 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। আর এই গল্পের বেশি একটা পর্ব বাকি নেই, টোটালি এই পর্বটা সহ 8টা কি 9টা পর্ব হবে। তো আজকে কি শেষ করে দিব নাকি আপনার যদি বলেন তাহলে আমি চেষ্টা করব। এই গল্পটা এই জন্যই আজকে প্রথমে দিলাম, এখন আপনারা যদি বলেন যে শেষ করেন তাহলে এই গল্পটা আজকে আমি শেষ করে দেব। মিনিমাম 8টা কি 9টা পর্ব আছে মেবি, তো নট শিওর। তো যাই হোক, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, নিয়মিত ভালোবাসার গল্প পড়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। নিস্তব্ধ সন্ধ্যার লুকোচুরি কেমন ভয়াবহ লাগছে। দোটানার বেড়া জালে বেঁধে নিজেই ফেসে গেছি, একা একটা বেডরুমে শুয়ে বিছানায় হাঁসফাঁস করছি, কান্না উপচে পড়ছে। এতটা রাগ, এতটা অভিমান তো আমিও করি না। রুমের মাঝে নিস্তব্ধতা যেন বেদনার সুর তুলছে। বিছানা থেকে লাফিয়ে উঠে দেয়ালে কান পাতলাম। ওই রুমের কোনো শব্দ কিংবা তার নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম না। এত রাগ কেন ওনার, রায় কেন বলতে হবে, সাথে জুম বললেই তো কিছু হতো না। আমি একবার বিছানায় বসছি আর একবার বাইরে উঁকি দিচ্ছি। আজ একবারও আসলো না এই রুমে। মোবাইল খুঁজে ফুপ্পিকে ফোন দিলাম, ফুপ্পি ফোন ধরতেই ফুপ্পিকে কান্না করে দিলাম। ফুপ্পি ঘুমে বোধহয় আমার কান্না শুনে শুধু বলল, কাব্যকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধর, ওর রাগ গলে পানি হয়ে যাবে। ফুপ্পির কথা শুনে কান্নার মাঝে লজ্জায় পড়ে গেলাম, যেমন মা তেমন তার ছেলে। এইভাবে একটু পরামর্শ দেয়, জলদি ফোন কেটে ধপ করে বসে পড়লাম। নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে হচ্ছে, উফ, রাগের জন্য কান্না পাচ্ছে এখন। আমি উঠে এইবার বাইরে গেলাম, ওনার রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। দরজা ধাক্কা দিব কিনা ভাবতে ভাবতে জোরে ধাক্কা দিতেই দরজা খুলে যায়। আমি ভয় পেয়ে গেছি, পিছিয়ে যাই, না উনি খুলে নেই। তাকে দেখি ঘরময় অন্ধকার, কোথাও আলোর ছিটে ফোটাও নেই। আমি ভয়ে ভয়ে এগিয়ে গেলাম, কোথায় গেলেন উনি? বেডের সামনে গিয়ে পায়ে বাড়ি খেয়ে বেডের মাঝে উপর হয়ে পড়ে যাই, ব্যথায় কুঁকড়ে উঠি। পরিচিত পরিচিত তার উপরেই, উনি জেগে গেলেন কি? বোধহয় না, আস্ত একটা গন্ডার, তাই তো ব্যথা পেয়েও ঘুম থেকে ওঠেনি। ওনার বুকের উপর পড়ে গিয়েছি আমি, অন্ধকার চাপিয়ে এখন একটু আলো দেখতে পাচ্ছি, আর সেই ক্ষীণ আলোতে দেখলাম সে ঘুমিয়ে আছে। হাউ পসিবল! আমি ওনার মুখের দিকে তাকিয়ে আছি, কতটা নিষ্পাপ লাগছে, কিন্তু আদেও নিষ্পাপ না, আস্ত একটা অসভ্য, আমার সাথে রাগ করে বসে আছে। আমি না হয় ভুল করেছি, তাই বলে আমার সাথে কথা বলা বন্ধ করে দিবেন, আমার কি আর কেউ আছে এখানে? আমি মুগ্ধ চোখে স্নিগ্ধকে দেখেই চলছি, আজ নিজে থেকে তার কাছে আছি, সেই দিকে খেয়াল নেই, আজ উঠে যাওয়ার তাড়া নেই। ওনার দিকে তাকিয়ে থেকে চোখে ঘুম নেমে আসছে, কোথাও ঘুমাবো সেই চিন্তা নেই। তার বুকের মাঝে শুয়ে প্রহর ঘুমের প্রহর গুনছি, উনি জেগে থাকলে এতটা সময় আমাকে খুঁজে পাওয়া যেত না। ঘড়ির কাঁটা ঘোরার সাথে সাথে আমার চোখে ঘুম নেমে আসলো। আমি ঘুমিয়ে যেতেই সে আমাকে তার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেন, চোখ খুলে তাকিয়ে হেসে ওঠে, আমাকে আরেকটু আলিঙ্গন করে নিলেন। তার শরীরের উষ্ণ ছোঁয়া পেতেই ঘুম গাঢ় হলো আমার। সে কপালে তার ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে বললেন, তোর শাস্তি এখনও শেষ হয়নি, আরেকটু পড়তে হবে তোকে। আমাকে ভুল বুঝছিস, অহেতুক কারণ সেটা নিয়ে সেটা তোকে বোঝাবো, ভুল আর সঠিকটা তোকে চিনতে হবে। ভুলের মাসুল যে বড্ড কঠিন, এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে তোকে টিকে থাকতে হবে, ছোট্ট ছোট্ট অনুভূতিগুলোকে নিজের আয়ত্তে আনতে হবে তোকে, আর এইটা তোকে আমার থেকে দূরে রেখেই বোঝাবো। আমিও দেখি মহারানী আমার রাগ ভাঙানোর জন্য কি কি করতে পারে। আমি ওনার কথা শুনলাম, ঘুমের ঘরে ওনাকে নিজ থেকে জড়িয়ে ধরে বললাম, আপনি বড্ড খারাপ, আমার বুঝি কষ্ট হয় না? কেন বুঝেন না, উনি হাসলেন, সেই হাসি আমি স্বপ্নে দেখছি। আমি তার দিকে অপলক চোখে তাকিয়ে আছি, বারবার বলছি, এতটা সুন্দর কেন তার উচ্চদাতের হাসি? বোরের আলো হয়ে ফুটব, সেই আলোতে তোকে হারাবো, মেখে দেব রোদ্দুরগুলো তার চোখে,
এটা কি গান নাকি কবিতা আমি কিন্তু জানি না, আমি কবিতার মতোই করেই পড়ি, ঠিক আছে? না থাক পড়ব না, দিলেন আপনারা পড়েন। ডিবানে বসে গান গাইছেন উনি, আজ অনেক দিন পর তার গানের আওয়াজ শুনে ঘুম ভেঙেছে। আমি উঠে চারদিকে তাকিয়ে রাতের কথা মনে হয়, আমি তো ওনার বুকের উপর ঘুমিয়েছিলাম, উনি কি দেখেছেন? দেখেছেন তো। নিতু তুই সত্যি গাধি। আমি ধীর পায়ে উঠে দাঁড়ালাম, ওনার সামনে যেতেও লজ্জা লাগছে, কী ভাবছেন উনি? আমি এক দৌড়ে পাশের রুমে এসে পড়লাম। ওনার সামনে একদম যাওয়া যাবে না, একদম না, কিন্তু না গেলে রাগ ভাঙাবো কী করে? ফ্রেশ হয়ে এসে আইডিয়া পেলাম রান্না করব তার ফেভারিট গরুর কালো ভুনা সাতের রুটি। এইটা দেখলে নিশ্চয়ই রাগ করে থাকতেই পারবে না উনি, হাতের দিকে তাকাতেই আবারও মন খারাপ হয়ে যায়। কী করে বানাবো রুটি? এই আইডিয়া তো পানি পড়লো না, আমি ভাঙাবই তার রাগ। আমি বাইরে বের হতে ওনার সাথে দেখা হয়, আমি তাকিয়ে লজ্জায় মাথা নিচু করে ফেলি, উনি ডোন্ট কেয়ার ভাবনি হেঁটে চলে যায়। আমি অবাক হয়ে তাকাতেই উনি বললেন, দরকার আছে ফিরতে একটু লেট হবে, কথাটা আমাকে না দেয়ালকে বললেন বোঝা মুশকিল। আমি তাকে ডেকেও ডাকলাম না, আমি মন খারাপ করে কিচেনে যাই, সেখানে গিয়ে রুটি করা দেখতে পাই উনি বানিয়েছেন। যা তাহলে রাগ ভাঙাবো কীভাবে? তার বানানো রুটি দিয়েই, ভালোবাসার কোনো ক্ষতি নেই। কিন্তু অতিরিক্ত আসক্ত হয়ে গেলে নেশা লেগে যায়, আর সেটাকে বলে ভালোবাসার নেশা। এই নেশা যতটা গভীর হবে ভালোবাসার স্বাদ ততটা মিষ্টির চেয়ে মিষ্টতা বাড়বে। আমার হয়েছে সেই দশা, নেশা লেগে গিয়েছে, সব কিছুতে এখন ওনাকে খুঁজে বেড়াই। এতটা আকৃষ্ট কবে হয়েছে আমি, তাও এই কাব্য নামক আস্ত একটা আগুনের উপর? ওনার এত রাগ কেন ভেবেই আমার রাগ লাগছে। আমি কষ্ট করে তার ফেভারিট গরুর কালো ভুনার সাথে বিরিয়ানি করলাম, আর সে কিনা খেয়ে কোনো প্রতিক্রিয়াই দেখালো না। এখন সে পাশের রুমে কাজে পড়ালেখা ব্যস্ত, তার কোর্সের জন্য অতিরিক্ত পড়াশোনা করতে হচ্ছে, সাথে বিভিন্ন সাইডের ডিজাইন। আমি নিরলসভাবে পায়চারি করেই চলছি, তার রুমে গেলাম, সে আমার দিকে তাকালো না। তার বাপ দেখে মনে হচ্ছে আমি নামক একটা প্রাণী দুনিয়ায় আছি, সেদিকে তার কোনো খেয়াল নেই। আমি ওনার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, উনি ভ্রূক্ষেপ করলেন না, আবারও ল্যাপটপের দিকে তাকিয়ে ল্যাপটপকে উদ্দেশ্য করে বললেন, সব ধরনের ফর্মালিটি আজ শেষ হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের, কাল থেকে ক্লাস শুরু, আর একটু পর একজন ম্যাম আসবেন বাসায় পড়াতে। আমি ওনার কথা বুঝেও তাকে রাগানোর জন্য বললাম, ল্যাপটপ আবার পড়বে? বাহ ভালো তো, আজকাল ল্যাপটপেরও পড়াশোনার প্রয়োজন হয়। আমি নিজের কথা শুনে নিজেই হাসিতে ফেটে পড়ছি, কিন্তু তার মুখের কোনো পরিবর্তন নেই। আমি ব্রুকুচকে ফেললাম, আমার ফুপির এমন একটা ছেলে কোথা থেকে এসছে আল্লাহ মালুম, নিশ্চয়ই পেয়েছে কোথাও, এত রাগি কেন উনি? ওনার রুমে আসতেই আবার অস্বস্তির পরিমাণ বাড়তে লাগলো, সব কিছু আজ স্টপ করে দিতে ইচ্ছে হচ্ছে। ঘড়ির কাটার টিকটিক আওয়াজ আরও বিরক্ত করে তুলছে, উনি কথা কেন বলছে না আমার সাথে? ঠান্ডা শীতল হাওয়ার শরীরে শিহরণ বয়ে যাচ্ছে, মুখে পাংশু ভাব নিয়ে লুসিয়াস ম্যামের সামনে বসে আছি। মহিলা দারুণ, বয়সটা ষাটের কোঠা পেরোলেও মুখে তার ছাপ পড়েনি। ওনার মুখের অমায়িক হাসিটা এই অজানা শহরে নিজের আপন বলে মনে হচ্ছে। আমার সামনে মোটা মোটা ইংরেজি বই রাখা, সমস্যা সেইটা না, সমস্যা হচ্ছে আমার এখন পড়তে ইচ্ছে হচ্ছে না। ওনার রাগ কীভাবে ভাঙাবো কীভাবে সেই চিন্তায় রয়েছি। লুসিয়াস ম্যাম আবারও মিষ্টি এসে বললো, হোয়াটস রং উইথ ইউ? আমি ওনার কথা শুনে অন্যমনস্কভাবে বললাম, নাথিং ম্যাম, আই এম ওকে। উনি আবারও আমার কথা শুনে হাসলেন, আজ কোনো কিছুই পড়ালেন না, নিজের জীবনের গল্প বললেন, তার হাজব্যান্ড মারা গেছেন আরও আগেই, তার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, ওনার কোনো ছেলে মেয়ে নেই, ভালোবেসে বিয়ে করেছিলেন। যাওয়ার আগে একটা কথা বললেন আমায়, ওনার হাজব্যান্ড যখন রাগ করতেন তখন উনি তার কথা অনুযায়ী সে যে সারপ্রাইজ দিতেন, আরও কত কী করতেন। ওনার এতটুকু কথা শুনে আমার মুখে হাসি ফুটে উঠল। উনি যেতে আমি রুমে গিয়ে খুঁজে রোদ্দুরের প্রেমের বৃষ্টি বের করলাম, মুখে তৃপ্তির হাসি নিয়ে পেজ উল্টাতে শুরু করলাম। মাঝের একটা পেজ আবার আমার ঘুমন্ত ছবি দেখে হেসে উঠলাম, এই ছবিটা 3 বছর আগে যখন আমি ওনার রুমে ভুলে ঘুমিয়ে পড়েছিলাম। কয়েকটা পেজ উল্টাতে একটা লেখা পড়ে আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম, যেখানে লেখা, ভালোবাসার সামনে রাগ তো ফিকে, সাদা শাড়ি হাত ভর্তি নীল চুড়ি আর চোখে গাঢ় কাজল খোপায় বেলি ফুলের মালা পরে চোখ ভর্তি ভালোবাসা নিয়ে আমার সামনে দাঁড়াস, আমি সমস্ত রাগ ভুলে তোকে জড়িয়ে নিব। সব কিছুর সমাধানের জন্যই আমাকে সে এটা দিয়েছে, কতটা ভালোবাসলে সব কিছুর নিখুঁত বর্ণনা দেওয়া যায় আমার জানা নেই। আমি সব কিছু ঘেঁটে একটা সাদার
রঙের লাল পাড়ের শাড়ি বের করলাম, নীল চুড়িও পেয়ে গেলাম তার ড্রয়ারে। সে এত খেয়াল কীভাবে রাখে আমার ভেবেই হাসলাম, কিন্তু বাদ সাধল বেলি ফুলের মালা। মুখ গম্ভীর করে বসে আছি আবারও, বাগানে সাদা টিউলিপের দিকে নজর দিতে লাফিয়ে উঠি। আমি লাফানোর শব্দে পাশের রুম থেকে সে বললেন, গড় মনে হয় আজ ভাঙবেই, পাশের ঘরে কি ভূমিকম্প হচ্ছে নাকি? আমি ওনার কথা শুনে পাত্তা দিলাম না, একগুচ্ছ টিউলিপ ছিঁড়ে এনে খোপায় পরার জন্য মালা বানালাম। সব তো হলো, কিন্তু শাড়ি পরবো কী করে? শাড়ি পরতে তো পারি না, ওনার রাগ কি আমি ভাঙাতে পারবো না? তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর যারা এখনও পর্যন্ত ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।